গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা নতুন একটি পাঠ শুরু করব, দৈর্ঘ্য পরিমাপ। এর আগে আমরা করছিলাম ওজন পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি? মিটার। আমরা যখন এর আগে শুরু করেছিলাম আমাদের চ্যাপ্টার, তখন আমরা জেনেছিলাম যে এই এককগুলো সমস্তটাই সেম থাকে, শুধুমাত্র শেষের এই মিটার ওজনের ক্ষেত্রে গ্রাম হয়ে যায়, দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার হয়ে যায়, আর যখন আমরা তরল পদার্থ পরিমাপ করি তখন লিটার হয়ে যায়। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এদের শর্ট ফর্মগুলো কি? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেমি, মিমি। চলো আমরা প্রত্যেকে তাহলে অঙ্ক শুরু করি। তোমরা প্রত্যেকে পেজ নাম্বার 83 খোলো। মিটারে প্রকাশ করো, এই ধরনের অঙ্ক আমরা এর আগের চ্যাপ্টারে কি দেখেছিলাম? গ্রামে প্রকাশ করা। এখানে আছে মিটারে প্রকাশ করো। আমরা ঘয়ের দাগেরটা দেখি কি বলছে। 25 কিমি, 4 ডেকামি, অর্থাৎ কিমি ডেকামি থেকে আমাদের মিটারে যেতে বলছে। এখানে যদি দেখো কিমি ডেকামি তারপর মি, অর্থাৎ আমরা বড় একক থেকে ছোট এককের দিকে যাব। তাহলে আমরা কি করব? গুণ করব। এবার কত দিয়ে গুণ করব? প্রথম দেখো আছে কিমি, কিমি থেকে আমরা প্রথম যাব ডেকামি, অর্থাৎ কিমি, হেমি, ডেকামি। তাহলে কিমির ঘরে আমরা 1 বসালাম, হেমির ঘরে 1, ডেকামির ঘরে 1। তাহলে ফার্স্ট অফ অল আমরা 100 দিয়ে গুণ করব, কিমি থেকে ডেকামিতে যাব প্রথম। তাহলে 25 গুণ 100 যোগ 4 ডেকামি, এইভাবে পাশাপাশি গুণ করা আমরা শিখেছি। কি হবে? 2 শূন্য বসে যাবে, আর 1 5 5, 1 2 2। যেই আমরা 25 কিমিকে 100 দিয়ে গুণ করলাম, তখন কি হয়ে গেল? এটাও ডেকামি হয়ে গেল, যোগ 4 ডেকামি। তাহলে এই যোগ করলে আমাদের কত হবে? 4052 ডেকামি। ওকে,